জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না। যে দুটি জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না। সম্মানিত ভাইরা আমার, সকলের জানা জরুরি এই দুইটা জিনিস অত্যন্ত খারাপ, মানুষকে ধ্বংস করে ফেলে, সব কিছুকে তছনছ করে দেয়। এই দুইটি জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না, সেই দুইটা হলো কি সকলের জানা জরুরি। এক নম্বর হলো চেহারা নিয়ে, সুন্দর চেহারা নিয়ে কখনো অহংকার করবেন না। আজকে যুবক যুবতীদের মধ্যে দেখা যায়, সুন্দর চেহারা যদি কারো থাকে তাহলে তার চেহারার ভাব বেড়ে যায়। যদি কোনো সুন্দর নারীর চেহারা সুন্দর হয়, যুবক ভাইরা তার প্রতি ক্রাশ খায়। যখন একজন যুবক ওই মেয়ের প্রতি ক্রাশ খায়, তখন ওই মেয়েটা তার চেহারা নিয়ে গর্ব করতে থাকে যে আমার চেহারা সুন্দর, অনেক ছেলে আমার জন্য পাগল। এর কারণে তার ওই মেয়ের পিতামাতা যদি কোনো জায়গা থেকে যদি বিয়ের সম্বোধন নিয়ে আসে, বিয়ের প্রস্তাব নিয়ে আসে, ওই মেয়ে বিবাহ করতে চায় না। কেন? যে আমি আরো পড়াশোনা করব, আরো ডিগ্রি নেব, আমার বিয়ের বয়স এখনো হয় নাই। সুন্দর চেহারা, কিন্তু সুন্দর চেহারা এখন আছে, কিন্তু দুই দিন পরে তো নাও থাকতে পারে। চেহারা সুন্দর করে দেওয়ার মালিক হলেন আল্লাহ। একজন যুবক ভাইয়ের অথবা একজন যুবক বোনের যদি চেহারা খারাপ হয়, আমাদের ভিতরে অনেকে দেখবে যার চেহারাটা খারাপ, ও দেখতে কালো, সুন্দর না। আসলে সে সুন্দর না, সে কালো। সে তো নিজের থেকে কালো হয় নাই, অসুন্দর হয় নাই। তাকে কালো করেছেন কে? আল্লাহ। তাকে অসুন্দর করেছেন আল্লাহ। কারণ তোমাকে, তুমি সুন্দর, তোমাকে যে রব সৃষ্টি করেছেন, অর্থাৎ যে মেয়েটি কালো তাকেও ওই রব, একই রব সৃষ্টি করেছেন। এই জন্য চেহারা নিয়ে অহংকার করা যাবে না। তোমার চেহারা সুন্দর, আল্লাহ তোমার চেহারা সুন্দর করে দিয়েছেন। যার চেহারা খারাপ, ওটাও আল্লাহ করে দিয়েছে। এই জন্য চেহারা নিয়ে কখনো অহংকার করা যাবে না। চেহারা নিয়ে অহংকার করতে করতে এমন এক সময় এসে যায় তার আর বিয়ে হয় না, যার উপরে বিয়ে করবো, আর উপরে বিয়ে করবো। এর জন্য এক নম্বর কারণ হলো চেহারা নিয়ে কখনো অহংকার করবেন না। চেহারা নিয়ে কখনো অহংকার করবেন না, গর্ব করবেন না। দুই নম্বর হলো ধন দৌলত। আপনার এখন কোটি কোটি সম্পদ রয়েছে, দুই দিন পর আপনার সম্পদ নাও থাকতে পারে। কারণ আল্লাহ কোটিপতিকে ফকির বানাইতে এক মিনিট সময় লাগে না। আল্লাহ ফকিরকে কোটিপতি বানিয়ে দেন এবং কোটিপতিকে আল্লাহ তাআলা ফকির বানিয়ে দেন। এই জন্য ধন দৌলত নিয়ে কখনো অহংকার করা যাবে না। হ্যাঁ, যেটুকু আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কেউ আপনার সম্পদ থেকে যদি আপনি খরচ করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন, আপনার বাকি সম্পদের হেফাজত করবেন আল্লাহ। এই জন্য যুবক ভাইদের বলতেছি, যুবক বোনদের বলতেছি, সবাইকে বলতেছি, এই দুইটা জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না। এক, চেহারা নিয়ে অহংকার করবেন না। দুই নম্বর, ধন দৌলত নিয়ে অহংকার করবেন না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।